নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল ম্যাপ পয়েন্টিং তোমাদের দেখাবো ভারতবর্ষ থেকে, যেখানে আমরা কৃষি উৎপাদন অঞ্চলের যে সমস্ত আছে, যেমন গম উৎপাদক অঞ্চল, কার্পাস, ঠিক আছে, ধান, এইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চলটা দেখে নাও। এখানে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই যে এটা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এটা ঠিক আছে। এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে একটা গম উৎপাদক অঞ্চল, যেটা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের মধ্যে অবস্থান করেছে, এই যে এখানে লেখা আছে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা এটা খুব সুন্দর করে অঙ্কন করবে, আর আমি কিন্তু তোমাদের অঙ্কন করে দেখাচ্ছি, ঠিক আছে। আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, একটু মুছে দিলাম তোমাদের বোঝানোর জন্য, এটা করাচ্ছি, ওকে। এবার দেখো, বলেছে ভারতের গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চল। তো দেখো, চা উৎপাদক অঞ্চলটা কোথায়? একদম ভুটানের নিচে, এটা তো ভুটান, এটা ভুটান, ভুটানের ঠিক নিচে। আবার অপরদিকে এই যে মেঘালয়, ঠিক আছে, মেঘালয়ের ঠিক উপর দিয়ে চলে যাচ্ছে, একদম আসাম হয়ে, ঠিক আছে, অরুণাচল প্রদেশ একদম এইদিকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, একদম। এটা কিন্তু আমাদের একটা চা উৎপাদক অঞ্চল। কী উৎপাদক অঞ্চল? এটা কিন্তু চা উৎপাদক অঞ্চল, যেখানে দার্জিলিং, আসাম, ঠিক আছে, এই অঞ্চলে কিন্তু হয়, ঠিক আছে। ঠিক অরুণাচল প্রদেশের ঠিক নিচের দিকে, তাই তো, অরুণাচল প্রদেশের ঠিক নিচের দিকে। এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি দেখাবো যে ভারতবর্ষের মিলেট উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক, যেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, যেটা লক্ষ্য করতে পারছি, গুজরাট রাজস্থান আর মধ্যপ্রদেশ, এই দেশে চিহ্নিতকরণ যে অংশটা আছে, এটা কিন্তু মিলেট উৎপাদক অঞ্চল। মিলেট, তোমরা তো জানো যে জোয়ার, বাজরা, রাগি, ঠিক আছে, তোমরা তো জানো, এটা কিন্তু গুজরাট, রাজস্থান, মানে মধ্যপ্রদেশ, যাকে বলে পশ্চিম ভারতে, এই পশ্চিম ভারতে কিন্তু মিলেটটা উৎপাদন হয়। সুপ্রিয় দর্শকার্থী, কী বলছি বুঝতে পারছো? মিলেটটা কোথায় উৎপাদন হয়? আমাদের পশ্চিম ভারতে। এবার তোমাদের আমি যে জিনিসটা দেখাবো, পূর্ব ভারতের একটি ধান পাট উৎপাদক অঞ্চল। তো দেখো, ধান পাট উৎপাদক অঞ্চলটা কী আছে? ঠিক পশ্চিমবঙ্গে, এই যে তোমরা ভালো করে নজর করে দেখো যে এই যে জায়গাটা আছে পশ্চিমবঙ্গ, যে এই যে জায়গাটা আছে, এটা কিন্তু ধান পাট উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের উৎপাদক অঞ্চল। ধান পাট যদি পরীক্ষায় দেয় পূর্ব ভারতের একটি ধান উৎপাদক অঞ্চলের নাম লেখো, তাহলে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গটাকে ইন্ডিকেট করবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? পশ্চিমবঙ্গকে ইন্ডিকেট করবে। এবার দেখো, তুলো উৎপাদক অঞ্চল তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু মহারাষ্ট্রতে আছে। তোমরা জানো যে মহারাষ্ট্র কিন্তু কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে কিন্তু তুলো চাষ ভালো হয়, তোমরা তো জানো। আর পশ্চিম ভারতে কিন্তু এই তুলো চাষটা হয়, কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত আছে। তাছাড়া পশ্চিম ভারতে তোমরা নজর করতে পারবে, মুম্বাই আছে, গুজরাটের কান্দালা আছে, এখান থেকে কিন্তু আমরা নজর করতে পারি যে বিদেশি যন্ত্রপাতি এবং রপ্তানি, বিদেশির সঙ্গে বাণিজ্য করার জন্য একটা সুযোগ আছে। এবং এই মহারাষ্ট্র কিন্তু তুলো উৎপাদক অঞ্চলের অন্যতম কারণ, এখানে সবথেকে বেশি তুলো উৎপাদক অঞ্চল হয় এবং আমরা নজর করতে পারি। আর পশ্চিম ভারতে এই কারণে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। প্রাকৃতিক অনুকূল পরিবেশ এখানে কিন্তু পাওয়া যায়। তাছাড়া তোমরা তো জানো মারোয়াড়ি, ঠিক আছে, গুজরাটি, এরা কিন্তু বড় বড় ব্যবসায়ী, এবং যার ফলে পশ্চিম ভারতকে কেন্দ্র করে কিন্তু কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে। তোমরা আরও জানো যে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, এবং পূর্ব ভারতের ম্যানচেস্টার বলা হয়, সরি, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় আমাদের কানপুরকে। কাকে বলা হয়? কানপুরকে। আর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে। তো দেখো, একটু কেটে দিচ্ছি। এবার তোমাদের দেখাবো ইক্ষু উৎপাদক অঞ্চল। আর একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, ইক্ষু কিন্তু উত্তরপ্রদেশ, তোমরা ইক্ষু উৎপাদক অঞ্চল এই অঞ্চলটাকেও বোঝাতে পারো, ঠিক আছে। একটু মুছে দিচ্ছি জায়গাটা, অনেকটা বড় হয়েছে এই জায়গাটা, এই জায়গাটাও কিন্তু ইক্ষু উৎপাদক অঞ্চল আছে, এটা কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে পড়ে, এখানে কিন্তু ইক্ষু উৎপাদক অঞ্চল আছে।
যেখানে গম উৎপাদক অঞ্চল আছে ওই সাইডেই কিন্তু ইক্ষু উৎপাদক অঞ্চল আছে, বুঝতে পারছো? তা সত্ত্বেও তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু পূর্ব ভারতে দেখাচ্ছি কোথায় ইক্ষু উৎপাদক অঞ্চল আছে। সুপ্রিয় দর্শকার্থী, ইক্ষু উৎপাদক অঞ্চল, এই যে ইক্ষু উৎপাদক অঞ্চল, ঠিক আছে, দেখে নাও ভালো করে, এটা ইক্ষু উৎপাদক অঞ্চল, ঠিক আছে, এটা কিন্তু ইক্ষু উৎপাদক অঞ্চল, এটাও তোমরা চিহ্নিতকরণ করতে পারো, ঠিক আছে। মুছে দিচ্ছি, এবার তোমাদের আমি দেখাবো তৌলবীজ। তৌলবীজটা বেশিরভাগ কোথায় হয়? গুজরাটে হয়। এই যে গুজরাটের যে জায়গাটা আছে, এই যে এই জায়গাটা, তো দেখো আমি মার্কিং করে দেখাচ্ছি, এই যে যে জায়গাটা আছে এটা কিন্তু তৈলবীজ উৎপাদক অঞ্চল। তোমরা কিন্তু ম্যাপটা নিয়ে খুব সুন্দর করে কিন্তু মার্কিংটা করে নেবে, এটা কি আছে? তৌলবীজ উৎপাদক অঞ্চল। সুপ্রিয় দর্শকার্থী, এটা তৈলবীজ, ঠিক আছে, এটা তুলো উৎপাদক অঞ্চল, এটা ইক্ষু উৎপাদক অঞ্চল, এটা পূর্ব ভারতের ধান ও পাট উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের ধান ও পাট উৎপাদক অঞ্চল আছে, ঠিক আছে, এটা মিলেট উৎপাদক অঞ্চল আছে। এগুলো একটু মুছে দিচ্ছি, নাহলে জায়গাটা খুবই নোংরা হয়ে যাচ্ছে। তো দেখো কফি উৎপাদক অঞ্চল, এই কফি উৎপাদক অঞ্চল কিন্তু দক্ষিণ ভারতে হয়, যেটা কর্ণাটক এবং কেরালা, কর্ণাটক এবং কেরালা, এটা কিন্তু কফি উৎপাদক অঞ্চল। এই যে কফি উৎপাদক অঞ্চল, ঠিক নীলগিরি পর্বতের কাছাকাছি, এই যে কফি উৎপাদক অঞ্চল, ঠিক আছে, এই যে এটা কিন্তু কফি উৎপাদক অঞ্চল। তো দেখো কফি উৎপাদক অঞ্চলের চিহ্নটাই এরকম, চা উৎপাদক অঞ্চলের চিহ্ন এরকম, তুলো চাষের এই যে এরকম টাইপের মার্কিং করা আছে, তুলো চাষ, এটা তৈলবীজ, মিলেট চাষের উৎপাদক অঞ্চল এই চিহ্ন দ্বারা প্রকাশ করা আছে, ধান চাষের এটা, ইক্ষু চাষের এটা। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা নিজেদের মতন করে কিন্তু চিহ্নিতকরণ করতে পারো, ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। একটু মুছে দিচ্ছি, অর্থাৎ আমরা নজর করতে পারছি যে আর এই যে লাল অংশ যেটা আছে, লাল, ঠিক আছে, এই যে এটা 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 কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। আর এই দক্ষিণ ভারতের এই যে একটু মুছে দিচ্ছি, এই যে দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, এটা কিন্তু আমাদের কিন্তু নজর করা যাচ্ছে যে কফি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল। আর দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে এই যে পুদুচেরি, ঠিক আছে, পুদুচেরি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের লাস্ট ফিনিশিং দেখাচ্ছি, এটা গম উৎপাদক অঞ্চল আছে, ঠিক আছে, এটা মিলেট উৎপাদক অঞ্চল আছে, ঠিক আছে, এটা ধান উৎপাদক অঞ্চল আছে, এটা ইক্ষু উৎপাদক অঞ্চল আছে। তো এই সাইডে কিন্তু ইক্ষুও হয়, ঠিক আছে, এটা তুলো উৎপাদক অঞ্চল, এটা তৈলবীজ উৎপাদক অঞ্চল, ঠিক আছে, আর এটা হচ্ছিল আমাদের ভারতের দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল আছে, তাই তো। আর চা উৎপাদক অঞ্চলটা তোমাদের দেখাচ্ছি আমি, তো দেখো চা উৎপাদক অঞ্চলটা তোমাদের দেখাচ্ছি, এই যে এটা কিন্তু চা উৎপাদক অঞ্চল আছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা শুরু করে এই যে এটা কিন্তু চা উৎপাদক অঞ্চল, যেখানে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এবং দার্জিলিং, আসাম এর মধ্যে পড়ে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি।